লাভলিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যদি ফার্স্ট টাইম আপনারা আমার ভিডিও দেখছেন, হাই, আমার নাম ইপসিতা, আমি বিউটি মেকআপ স্কিন কেয়ার আর নেলা টিউটোরিয়ালস আর কুকিং ভিডিওস এই চ্যানেলে বানাই। আর হ্যাঁ, যদি আপনারা থাম্বনেল আর আমার এই লুক আর অলরেডি টাইটেল দেখে গেস না করে থাকেন, আজকে আমি আপনাদের সামনে এসেছি এই বিজয়া দশমীর স্পেশাল মেকআপ লুক নিয়ে। আপনাদের যদি এই লুকটা ভালো লেগে থাকছে আর যদি আপনারা দেখতে চান আমি কী করে এই লুকটা অ্যাচিভ করেছি, তাহলে এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে ভুলবেন না। আর আজকের মেকআপ ভিডিওজের মধ্যে আমার এই দুর্গাপূজা সিরিজের লাস্ট ভিডিও, আর আজকে সন্ধেবেলার ভিডিওটা দিয়ে আমি দুর্গাপূজা সিরিজ শেষ করতে চলেছি এই বছরের জন্য। আর আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সব ভিডিওসগুলো দেখার জন্য। আর আপনারা যদি দুর্গাপূজা সিরিজের আজ অবধি দেওয়া বাকি ভিডিওগুলো মিস করে থাকেন কিছু, আমি নিচে সব ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সব কটার লিঙ্ক, আর তার সঙ্গে আই আইকেনও এখানে দেওয়া থাকবে, আপনারা যদি আইতে ক্লিক করেন আপনাদের সঙ্গে লিস্ট চলে আসবে নেক্সট দেখার জন্য সেই ভিডিওগুলো। আর তাছাড়া আজকে সন্ধেবেলার ভিডিওটা নিয়ে আমি আসছি ফেস্টিভ রেকমেন্ডেশন আমার লিপ কালার্সের ওপর। তো আপনারা যদি লিপস্টিক জাঙ্কি হন আর আপনারা দেখতে ইন্টারেস্টেড হন যে কী কী লিপস্টিক শেডস আমি বলছি যে এই ফেস্টিভ্যাল সিজনের জন্য আপনাদের একদম দরকার, সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না। আজকে সন্ধেবেলা আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আমি আসবো। আর অবশ্যই যদি আপনারা এখন অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না হন, কারণ আমি জানি মোর দেন 60% আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন কিন্তু এখনও আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমি জানি না কেন, বাট এটা খুবই দুঃখের কথা। কারণ আমি আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাতে এত এফর্ট দিই, এত পরিশ্রম করি, আর আপনাদের যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এই ভিডিও দেখতে সত্যিই ভালো লেগে থাকে, সো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নিচে দেখবেন ভিডিওর নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটা ক্লিক করে দিন, আর ওটার জাস্ট পাশে দেখবেন একটা বেলের মতো আইকন বানানো আছে, বেল আইকনটাকে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমি যখনই এরকম ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান যেতে থাকবে। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো ফিউচার ভিডিওর জন্য আমার সাজেশন কিছু দিতে চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে নিচে জানিয়ে দিন। আর তাছাড়া যদি আপনাদের কোনো ফিডব্যাক শেয়ার করার থাকে আমার চ্যানেল নিয়ে বা আমার এই ভিডিওর ওপর, সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই লুকটা যদি এই বিজয়া দশমীতে আপনারা রিক্রিয়েট করেন, সো অবশ্যই যদি সোশ্যাল মিডিয়াতে সেই ছবি আপনারা পোস্ট করেন আমাকে ট্যাগ করতে ভুলবেন না, আমি অবশ্যই সেই ছবি দেখবো আর রিশেয়ার করে দেবো। আর আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বারে নিচে। সো আশা করি আপনারা দুর্গাপুজো এই বছর বাড়িতেই কাটাচ্ছেন, আর আশা করি এই লুকটা আপনাদের ভালো লাগবে। আর টাইম না ওয়েস্ট করে দেখা যাক এই লুকটা কী করে অ্যাচিভ করবেন। আজকের মেকআপ দিয়ে আমি অলরেডি আমার ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিয়েছি, এবার প্রাইমার দিয়ে স্টার্ট করছি। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফোটো ফোকাস ডিউই প্রাইমারটা আছে এটা ইউজ করছি আজকে, কারণ আজকের মেকআপ লুকটাকে আমি একটু ডিউই এফেক্ট দিতে চাই, তাই জন্য এই প্রাইমারটা আমি চুজ করেছি। আর আমার ফাউন্ডেশনটা হতে চলেছে মেবলিন ফিটমি, আমার শেড হলো 128 ওয়ার্ম নিউড। আর দেখুন, এই পার্টিকুলার ফাউন্ডেশনটা হলো অলমোস্ট সবার ফেভারিট ফাউন্ডেশন, সবাই জানেন। আর এই ফাউন্ডেশনটা দেখুন আমি নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিই একটা ব্রাশ দিয়ে, কত ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায় স্কিনে আর কি সুন্দর কভারেজ দেয়। এবার আমি কনসিলার ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের দুটো শেড আমি ইউজ করি মিক্স করে, এটা হলো ফোটো ফোকাস কনসিলার ওদের, আমি একটা শেড ইউজ করি যেটা হলো মিডিয়াম টনি, যেটা পুরো আমার স্কিন টোনের সঙ্গে একদম ভালো করে ম্যাচ করে। আরেকটা শেড যেটা ইউজ করি আমি হাইলাইট করার জন্য, সেটা হলো লাইট মিডিয়াম বেস, ওটাকে আমি শুধু আমার আইলিড মানে আন্ডার আই এরিয়াটাকে একটু হাইলাইট করার জন্য ইউজ করি। আর প্রবলেমেটিক এরিয়াতে আমি মিডিয়াম টনিটা ইউজ করে আমি জাস্ট হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি, দেখুন কীভাবে একটা কনসিলার ব্রাশের হেল্প নিয়ে। এবার আমি আস্তে আস্তে যাব আমার ফেসটাকে সেট করার জন্য, তার জন্য আমি পাউডার ইউজ করছি মেবলিনের মাস্টার ফিক্স লুজ পাউডার, এটা ওদের ট্রান্সলুসেন্ট পাউডার। আমি প্রথমে দেখুন পাউডারটাকে নিয়ে একটু হাতে করে হালকা করে নিয়ে চোখের নিচে একটু বেক করে নিচ্ছি, আর আমার স্মাইল লাইনগুলো বেক করে নিচ্ছি, আর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমার বাকি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আইলেডটাকে প্রাইম করে নেব আই শ্যাডোর জন্য, আবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফোটো ফোকাস প্রাইমার দিয়ে, আই শ্যাডো প্রাইমার দিয়ে। এবার বাকি যে আমি বেকিং করেছিলাম ওইটাকে ডাস্ট অফ করে নিলাম। এবার আমি আইব্রাউটাকে ফিল করছি, এটা সুগারের আর্চ ব্রাউ যে পেন্সিল আছে এটা রিট্র্যাক্টেবল, এই পেন্সিলটার আমি শেড নেমটা নিচে মেনশন করে দেবো। এবার দেখুন আমি আই শ্যাডো স্টার্ট করছি অ্যাপ্লিকেশন, সেটা হলো আমি অ্যাপ্লাই করছি প্রথম আই শ্যাডো যেটা প্যালেট আমি ইউজ করছি, এটা হলো মেকআপ রেভলিউশনের নিউট্রাল স্টু প্যালেট ফ্রম রিলোডেড কালেকশন। এখান থেকে আমি দুটো শেড নিয়েছি, একটা ডার্ক ব্রাউন একটা লাইট ব্রাউন, দুটো নিয়ে আমি একটা ভালো করে ট্রানজিশন এঁকে নিচ্ছি। এবার আমি ফয়েল ফ্রেন্সি আই শ্যাডো প্যালেটের মেকআপ রেভলিউশন থেকে এই বিউটিফুল গোল্ডেন কালারটা আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি আঙুল দিয়ে। এবার আমি ওই সেম যে ব্রাউন কালারটা নিয়েছিলাম লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন, ওই দুটোকে নিয়ে আবার একটু
সাইডগুলো ব্লেন্ড করে নিচ্ছি গোল্ডেন কালারটার, আর আমার আন্ডার আই এরিয়াতে ওই একই দুটো ব্রাউন কালার মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই লাইট গোল্ডেন কালারটাকে দিয়ে আমি আঙুল দিয়ে ইনার কর্নারে লাগিয়ে নিলাম। এবার আমি নিকাকে একটা, দেখুন লিকুইড আই শ্যাডো আছে, সেই আই শ্যাডো গোল্ডেন আই শ্যাডো, সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম পপ করার জন্য আমার আইলুকটা। দেখুন কি সুন্দর মেটালিক এফেক্ট এটা দেয়। তারপর আমি টোবিং আইলাইনার ড্র করছি, যার জন্য লরিয়েলের আমি ইউজ করছি লাইনার। এবার আমি মাস্কারা মেবলিনের ইউজ করছি, যেটা দিয়ে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ব্লাশের দিকে যাওয়া যাক। ব্লাশের জন্য আমি অ্যাপ্লাই করছি মেকআপ রেভলিউশনের রোজ কিস, ব্লাশটার নাম রিলোডেড ব্লাশার। এবার আমি হাইলাইট করব। আবার আমি মেকআপ রেভলিউশনের যে সোফেক্স যে প্যালেটটা আছে হাইলাইটের, ওই দুটোর মধ্যে দুটো গোল্ডেন যে শেড আছে ওই দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যদি উইং আইলাইনার কীভাবে করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দেখতে ইন্টারেস্টেড হন, আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বারে, আর আই আইকেনে দেখতে পারেন জাস্ট 2 মিনিটসে কী করে করতে পারেন উইং আইলাইনার। এবার আমি এসেন্সের একটা রেড লিপ লাইনার নিয়ে আমার লিপস্টিকটাকে ভালো করে লাইন করে ফিল করে নিচ্ছি। আর লিপস্টিকের জন্য আমি সুগার ম্যাট অ্যাজ হেল, শেডটার নাম স্কারলেট ওহারা, আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো লিপস। গাইস, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর হ্যাপি পূজা টু অল অফ ইউ। এই আমার সঙ্গীত সিরিজ আপনারা পুরো দেখেছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ গাইস। আমার মনে হয়, আশা করি আপনাদের এই ভিডিওটার এই লুকটা দেখতে ভালো লেগে থাকে। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমার ফিউচার ভিডিওজের জন্য, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর তাছাড়া যদি আজকের এই ভিডিওটা দিয়ে আমি দুর্গা পূজা সিরিজের বেঙ্গলি ভিডিওসগুলো শেষ করতে চলেছি, আজকে রাত্রিতে আমি আবার আপনাদের সঙ্গে দেখা করবো ফেস্টিভ রেকমেন্ডেশন ভিডিও নিয়ে, যেটা আমি লিপ শেডের ওপর অবশ্যই রেখেছি ভিডিওটা। তো আপনারা যদি জানতে চান কী কী লিপস্টিক শেড আপনাদের দরকার এই ফেস্টিভ্যাল সিজনের জন্য, অবশ্যই রাত্রিবেলা ভিডিওটা দেখতে মিস করবেন না। আর আজকের সঙ্গে আমি বেঙ্গলি ভিডিওসে শেষ করছি। আপনাদের যদি ইচ্ছে থাকে আমার তরফ থেকে আরও বেঙ্গলি ভিডিওস ফিউচারে দেখার, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কোনো যদি সাজেশন থাকে কীরকম ভিডিও আপনারা ফিউচারে আমার থেকে দেখতে চান, অবশ্যই সেটাও জানাবেন, আমি ট্রাই করব সেই ভিডিওগুলো আপনাদের জন্য বানানোর। আর তাছাড়া যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও আমাকে শেয়ার করুন আমার চ্যানেল নিয়ে বা এই ভিডিও নিয়ে নিচে কমেন্ট সেকশানে। আর দুর্গা পূজা সিরিজের কোনো ভিডিও যদি আজ অবধি আপনারা মিস করে থাকেন, আমি অবশ্যই সেগুলো সব ডিসক্রিপশন বারে দিয়ে দেবো, আর এখানে আই আইকেনে ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া গাইস, আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা বড় থামস আপ দিয়ে দিন। আর তার সঙ্গে আপনি দেখবেন নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন আছে, যদি এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন আমি রিকোয়েস্ট করবো গাইস, যদি আপনাদের আমার যে ভিডিওস আমি দিচ্ছি সেগুলো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, রেড সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিন। আর তার ঠিক পাশে দেখবেন বেল আইকন আছে, বেল আইকনটাকে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে আমি যখনই ভিডিওস দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তাছাড়া এই ভিডিওটাকে শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। আর হ্যাপি পূজা টু অল অফ ইউ। আই হোপ আপনারা সবাই এই পূজাতে বাড়িতেই বসে কাটাচ্ছেন। আর আর হ্যাঁ, এটাই এক্সপেক্ট করবো গাইজ, যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা যদি চলে আসে আমরা আবার আমাদের পুরনো লাইফে ফিরে যেতে পারবো, আর এইবারের পূজাটা আমরা সবাই মিলে একটু স্যাক্রিফাইস করি না হয়। আর আপনাদের সবাইকে আবার অনেক 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 শুভেচ্ছা দুর্গা পুজোর। আপনারা সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমি দেখা হবে আজকে সন্ধ্যেবেলা আবার আপনাদের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।